টি শার্ট পরে স্কুটি চালানোয় গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনায় শাশুড়ি ও ননদকে গ্রেপ্তার করেছে পুলিশ। টি শার্ট পরে স্কুটি চালানোয় গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নৈহাটির শান্তিনগর এলাকায়। মৃতার নাম কেয়া দাস। জানা গেছে টি শার্ট পরে স্কুটি চালানোয় শাশুড়ি ও ননদ ঝামেলা শুরু করে। অভিযোগ, শুক্রবার রাতে গৃহবধূ কেয়া দাসকে শ্বাসরোধ করে খুন করে তারা। তো দিদি কোনো অশ্লীল জামা কাপড়ই পরেনি, আমার পাড়ার লোক এখানে অনেকেই আছে, চালাতে গেছে, তখন তার সেজো যা দেখে বলছে বাড়িতে গিয়ে তাকে ওকে টন্টিট কারি কেটেছে, তারপরে আবার গালমন্দ করেছে বাজে ভাষায়। তারপর থেকে আমার দিদি রাত্রিরে কন্টিনিউয়াসলি আমার মা বাবা আমি তিনজনেই ফোন করে গেছি, ধরছিল না ফোন। মৃতদেহ নিয়ে নৈহাটি ফাঁড়ি মোড়ে পথ অবরোধ করেন বাপের বাড়ির লোকেরা। এই আমার ভাইজি নাকি গলায় দড়ি দিয়েছে, গলায় দড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে পাইনি আমার ভাইজিকে, ইতিমধ্যে ওরা নাবিয়ে নিয়ে চলে গেছে হসপিটাল। হ্যাঁ, এবারে আমরা হসপিটালে যেয়ে দেখি ভাইজি ওখানে রয়েছে, এটা পুরো মেরে ফেলা হয়েছে। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনায় শাশুড়ি ও ননদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমি যথারীতি বাবা হিসেবে যেটা আমার, আমি দৌড়ে যাই, আমি সেই মুহূর্তে ওদের বাড়ির থেকে নামিয়ে ওখান থেকে হসপিটালে নিয়ে গেছে। আমি হসপিটালে গিয়ে ডাক্তারের কাছে যখন গিয়ে দেখলাম মেয়ে আমার নেই, বেঁচে নেই, সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে ওরা মেরে ঝুলিয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নৈহাটি।